হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিনের মতন কিন্তু এবারও কিন্তু নিয়ে চলে এসেছি একটি সুন্দর অফার যে অফারে আপনারা পেয়ে যাবেন এয়ারটেলের সিম যদি আপনাদের হ্যান্ডসেটে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ জিবি ফ্রি ডাটা তো কীভাবে পাবেন আমি সেই সব কিছু নিয়ে আলোচনা করব তো ভিউ ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে না যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক কমেন্ট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধায় কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেলটি যদি প্রথম তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো তারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে কেননা এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি এই চ্যানেলটির মধ্যে আসবো তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে আমি সব দেখিয়ে দেব তো আপনাদের যদি এয়ারটেলের ফোর জি সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে দশ জিবি ফ্রি ডাটা এয়ারটেলের তরফ থেকে তো অ্যাট আপনাদেরকে করতে হবে কি না অ্যাট আপনাদেরকে কিন্তু একটা ডায়লারে চলে যেতে হবে তো চলুন ভিওয়ার্স আমি আমার কল ডায়লারে চলে যাই তো ভিউার্স ডায়লারে আসার পরে কিন্তু আপনাদেরকে টাইপ করতে হবে ফাইভ নাইন 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 ফাইভ 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 এই নম্বরটিতে কিন্তু আপনাদেরকে যে নম্বরটি আপনার এয়ারটেলের সিমে ফোর জি রয়েছে সেই ফোর জি সিম থেকে কিন্তু আপনাদেরকে কলিং করে দিন চলুন ভিউয়ার্স আমি কিন্তু কল করে দিচ্ছি যে আমার এক নম্বর দু নম্বর দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো আমার এক নম্বর সিমে নেই দু নম্বর সিমে আমার এয়ারটেল ফোর জি সিমটি আছে তাহলে আপনারা কী করবেন অ্যাট ফার্স্ট দু নম্বরটি থেকে কিন্তু কল করবেন তো কল করে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কল হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে অলরেডি আমার কাছে কিন্তু একটি এসএমএস চলে এসেছে তো অ্যাট আমি ওপেন করবো এবং ওপেন করার পরই কী করব না দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার কাছে কিন্তু একটি এসএমএস চলে এসেছে তো এটি এস এম এসটি ফার্স্ট আমি ওপেন করবো এবং ওপেন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউার্স কংগ্রাচুলেশন ইউ হ্যাভ গেট ফ্রি টেন জিবি ডাটা ফর এয়ারটেল ফর টেন ডেজ টু চেক ব্যালেন্স ভ্যালুডিটি ডেট দিয়ে দিয়ে কিন্তু আপনাকে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে দশ জিবি ডাটা দশ দিনের জন্য ভ্যালুডিটি দশ জিবি ডাটা দিয়েছি কিন্তু আমাকে দশ দিন ভ্যালুডিটি দিয়েছে যে ভ্যালুডিটিতে আমি দশ দিনের মধ্যে এই দশ জিবি ডাটাটা কিন্তু কী করবো না আমি শেষ করতে পারবো তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন তো আর আমি আর একটু দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা দেখতে পাবেন দশ জিবি ডাটা তো ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে না আপনাদেরকে প্লে কিন্তু কি করতে হবে না মাই এয়ারটেল অ্যাপসটিকে কিন্তু ইনস্টল করতে হবে তো ফার্স্ট আমি নেখে নিচ্ছি মাই সরি বিহার সরি মাই এয়ারটেল দেখতে পাচ্ছেন ভিহার্স মাই এয়ারটেল অ্যাপসটি কিন্তু চলে এসেছে আপনাদেরকে মাই এয়ারটেল অ্যাপস আসার পরে কিন্তু আপনাদেরকে অ্যাট ফার্স্ট কী করতে হবে না ওপেন করতে হবে তো ওপেন করে নিছি যদি আপনাদের ইনস্টল না তো করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন এবং ওপেন করার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে স্ক্রল ডাউন করে উপরের দিকে যেতে হবে স্ক্রল ডাউন করে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিহার্স আমার ব্যালেন্স শো হচ্ছে এবং আমি যে টেন জিবি ডাটা পেয়েছি যে নম্বরটি কলিং করার পরে কিন্তু আমাকে কোম্পানি টেন জিবি ডাটা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে টেন জিবি ডাটা কিন্তু দিয়ে দিয়েছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই টেন জিবি ডাটার কিন্তু দশ দিন ভালো রুড়ি আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে এই টেন জিবি ডাটা খরচা করতে হবে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিওয়ার্স থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও